হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি ভালো। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি হেরিটেজ পার্কে। তো এই পার্কের ভিডিওটা হচ্ছে যেদিন কার্নিভ্যালে গিয়েছিলাম সেদিনকার ভিডিও, তো এখন এডিট করছি। তো আগে হেরিটেজ পার্কে গেছি, তারপর কার্নিভ্যালে গিয়েছিলাম। আর দেখো পার্কের সামনে কী সুন্দর লেখা আছে, আই লাভ ত্রিপুরা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে পার্কের গেট। তো আমি আমার ফ্রেন্ড মধুমিতার সাথে, আদিত্য আছে, ওদের সাথে এসেছি। তো দেখো গেটটা খুব সুন্দর, তো এই পার্কটা দেখতে সবাই আসে। আর এখানে দেখো টিকিট কাউন্টার, একজনে 10 টাকা করে টিকিট। আর এখানে দেখো একটা কুকুর নিয়ে এসেছে, তো আমি ভিডিও করে নিলাম, খুব সুন্দর লাগছিল কুকুরটাকে দেখতে। আর এখন দেখো আমরা পার্কের ভেতরে চলে যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর না দেখলে অনেক কিছু মিস করে যাবে, তো তোমরা পুরোটা দেখো। আর দেখো পার্কের ভেতরটা কি সুন্দর, গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে, পাতাবাহারি গাছ। অনেকটা বড় এরিয়া নিয়ে পার্কটা, তো এটা দুইটা পার্ট করেছি, একটা পার্ট করতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে, এই জন্য দুইটা পার্ট করেছি। তো তোমরা লাস্ট অবধি দেখো ভিডিওটা। তো এখন পার্কের ভেতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ চারপাশটা খুব সুন্দর। তো এখানে ত্রিপুরা যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলিকে এখানে তুলে ধরেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে ত্রিপুরা বিভিন্ন নাম লেখা আছে ম্যাপের মধ্যে। তো এই পার্কটাও ট্যুরিস্ট স্পটের মধ্যে পড়ে। তো দেখো এখানে ঢুকে দেখতে পাচ্ছি এই যে ট্রেন লাইন, এগুলি হচ্ছে ট্রেন লাইনের মডেল। তো দেখতে পাচ্ছ কোন কোন জায়গায় ট্রেন লাইন গিয়ে মিলিত হয়েছে, সব এখানে তুলে ধরেছে ত্রিপুরার ট্রেন লাইনগুলো, নামগুলো সব এখানে তুলে ধরেছে। আর দেখো এখানে পার্কটার মধ্যে কী কী আছে সব এই সাইনবোর্ডে লেখা আছে। দেখতে পাচ্ছ এখানে একটা নাম আছে, তো খুব সুন্দর। আর চারপাশটা দেখো গাছপালা দিয়ে খুব সুন্দর পরিবেশ। আর দেখো ছোট ছোট ব্রিজগুলো খুব সুন্দর লাগছে দেখতে, আমার কাছে তো খুব ভালো লাগছে। এই দেখো এখানেও ট্রেন লাইন, এটা হচ্ছে ঊনকোটি। তো আমাদের ত্রিপুরার দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি ট্যুরিস্ট স্পটের মধ্যে। তো আমি বললাম না, সব কিছু ত্রিপুরা যা যা আছে এখানে তুলে ধরেছে এই মডেলগুলির মাধ্যমে, তো তোমরা দেখতে থাকো। আর ভিডিও দেখার আগে একটা লাইক দিও, তো লাইক দিতে অনেকে ভুলে যাও, তো লাইক দিয়ে দেখো ভিডিও। আর দেখো খুব সুন্দর, দেখো গাছপালাগুলোকে কাটিং করে রেখেছে। আর এই হচ্ছে কুমারঘাট স্টেশন। দেখতে পাচ্ছ ফুল গাছ আর গাছগুলো খুব সুন্দর করে কাটিং করে রেখেছে, ফুল গাছও দেখতে সুন্দর লাগছে। তো বিকাল টাইমে গিয়েছি, একটু তাড়াতাড়ি ভিডিও করছি। এটা হচ্ছে মনু নদী, তো মনু, তো খুব সুন্দর চারপাশটা। তো ভিডিও একটু তাড়াতাড়ি করেছি কারণ অন্ধকার হলে ভিডিও করা যাবে না। দেখো গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে মনু নদী, এই যে খুব সুন্দর চারিদিকে পরিবেশ। এই
এটি এটা হচ্ছে আমবাসা স্টেশন, তো দেখতে পাচ্ছ। আর গাছগুলো দেখে তো কি বলবো, খুব সুন্দর সুন্দর গাছ এখানে আছে। এই দেখো কাটিং করে রেখেছে। এটা হচ্ছে মুঙ্গিয়াকামি স্টেশন। তো সব কিছু তোমাদের একটু একটু করে তুলে ধরছি, তো তোমরা স্কিপ না করে দেখো ভিডিওটা। তো এখানে একটা স্টেশন, তো এখানে পিকনিকের জন্য আদর্শ, তো সবাই এখানে শীতকালে পিকনিক করতেও আসে। দেখো এটা হচ্ছে আমাদের চতুর্দশ দেবতা মন্দির। তো এই মন্দিরে প্রত্যেক বছর আষাঢ় মাসে পুজো হয়, তো এটার ভিডিও আমি আমার চ্যানেলে আছে। এই দেখো চতুর্দশ দেবতা মন্দির, আর এটা হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস, ত্রিপুরা মহারাজা বীর বিক্রম মাণিক্য তৈরি করেছে প্যালেসটা। দেখতে পাচ্ছ এই যে, এটা হচ্ছে আমাদের আগরতলা রেল স্টেশন। খুব সুন্দর ছোট ছোট মডেল করেছে, তো বেশ ভালো লাগলো। এই যে আগরতলা রেল স্টেশন, আমি আরও আরেকবার এসেছি এখানে, কিন্তু তখন আর ভিডিও করিনি। তো এখন আসলাম ভিডিও করার জন্য, তোমাদের সাথে শেয়ার করব বলে। আর দেখো এটা হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তো সিপাহীজলা ডিস্ট্রিক্টে কি আছে, এই যে সব এখানে লেখা আছে। তো কি বলবো, খুব সুন্দর পার্ক এটা। এটা হচ্ছে নীরমহল, তো নীরমহলের ভিডিও আমার কাছে আছে এই চ্যানেলে, তোমাদের সাথে শেয়ার করেছি। দেখতে পাচ্ছ এই নীরমহল, এটাও ত্রিপুরার মহারাজা বীর বিক্রম মাণিক্য তৈরি করেছিলেন। তো এটা সামার প্লেস হিসেবে ধরা হয় নীরমহলটাকে। এই যে নীরমহল, তো সব কিছুই তুলে ধরেছি তোমাদের কাছে। তো তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। আর এটা হচ্ছে আমাদের মাতা বাড়ি, ত্রিপুরেশ্বরী টেম্পল। তো সবাই যারা ত্রিপুরায় থাকো তারা তো চেনই এই যে ত্রিপুরেশ্বরের টেম্পল, মা সতীর এখানে ডান পা পড়েছিল। তো বন্ধুরা 51 পিঠের এক পিঠ এটা। তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।